বিসমিল্লাহ রহমানুর রহিম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের একটা কোশ্চেন থাকে যে একুরিয়ামে বা হাউজের নিচে যে ময়লাটা জমে সেটা কিভাবে পরিষ্কার করব। অর্থাৎ মাছের মলমূত্র থেকে অথবা অতিরিক্ত খাবার নিচে জমে এটা থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তো এটা যদি সবসময় পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু ভালো তো আমি আজকে ভিডিও করব অতি সহজে কীভাবেই একুরিয়ামের নিচে ময়লাগুলো পরিষ্কার করা যায় তো সেই আমি এই পাইপটা নিব এই পাইপটা আপনারা ইলেকট্রনিক্সের দোকানে পাবেন নামটা খেয়াল নাই পাইপের তো দোকানের সামনে গেলেই দেখবেন যে এগুলো দোকানের সামনে থাকে একদম ছোট সাইজেরটা নেবেন আর আমি একটা পাতিল ব্যবহার করতে সেই জন্য যাতে করে আপনাদের মলারা দেখানো যায় তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো আমার যে পাইপটা এই পাইপটার ভিতরে পানি ফিল করে নিতে হবে অর্থাৎ এটা পুরা যে পাইপটার মধ্যে আমি পানি দিয়ে দিব এটা কলের নিচে ধরলেই পানি ভরে যাবে এটার মধ্যে তো তারপর দেখেন আমি দুই মাথা হাত দিয়ে আটকাচ্ছি এক মাথা ভিতরে দিয়েছি আর এক মাথা আমি বাহিরে পাত্রে জাস্ট ছেড়ে দিলে পানি চলে আসবে ঠিক আছে দেখেন যে পানি কিন্তু স্পিডে চলে আসতেছে আর আমি নিচে যে আমার অন্য সাইডটা যেটা ইক্রামের মধ্যে সেটাকে আমি চতুর্দিকে আস্তে আস্তে ঘুরাতে থাকব। নিচের যে মলাগুলো আছে সেগুলো সুন্দরভাবে পাইপের ভিতর দিয়ে বাহিরে চলে আসবে এটা খুবই ইজি একটা পদ্ধতি ঠিক আছে এটা করে আপনার ময়লাটা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয় অনেকে হয়তো বলতে পারেন যে এটা মাঝখান দিয়ে মাছ চলে আসবে কি না আপনি একটু খেয়াল করলে মাছ আশা করি একটা মাছও আসবে না তবে হ্যাঁ যাদের প্লান্টের ট্যাঙ্ক অথবা নিচে বালু আছে তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে তো কিভাবে করতে হয় সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি আমার অন্য অন্য যে প্লান্টের ট্যাঙ্ক আছে আউটডোর আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা দেখেন সুন্দরভাবে পাইপের মধ্যে দিয়ে আপনি একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে যে পাইপের মধ্যে দিয়ে সব ময়লা বাহিরে চলে আসছে তো আমি আপনাদেরকে এখন দেখাই পাতিলটার ভিতরে কি অবস্থা তাহলেই আপনারা বুঝতে পারবেন আর এ নিচটা দেখেন মোটামুটি ক্লিয়ার ওকে আর নিচে যত ময়লা ছিল সব ময়লা পাইপের মাধ্যমে এই যে পাতিলে চলে আসছে দেখেন কি পরিমাণ ময়লা জমছে আমি প্রতি তিন দিন পর পর এভাবে নিচের ময়লাটা আউট করে দিই আউট করে কিছু নতুন পানি আমি আবার হাউজে দিয়ে দিই নতুন পানিটা কীভাবে দিই সেটাও আপনাদেরকে আমি বলতেছি এখন তো এই ভিডিওতে আমি পুরাটাই কভার করব কিভাবে পানি দিতে হয় কি করতে হয় না করতে হয় সো আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট করবেন আর আপনাদের সুবিধার জন্য আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেন অনেকেই অনেক কিছু জানতে চান তো যার কারণে আমরা একটা গ্রুপ খুলেছি আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবে তাছাড়া অনেকে মাস্ক নিতে চায় বা এ ধরনের কোনো সমস্যার জন্য প্লান্ট তো তাদের জন্য আমার ফেসবুক পেজ রয়েছে আমার ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা অ্যাড হয়ে যাবে আর আপনারা আপনাদের যে সেটআপগুলো আছে গ্যাপকি সেট বলেন একুরিয়াম সেটআপ বলেন আর আপনাদের কালেকশনে কি কি ফিশ আছে সব কিছুই আপনারা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন এতে করে আমাদের কমিউনিকেশন আরও উন্নত হবে আমরা একে অপর সম্পর্কে জানতে পারবো তো যাই হোক এটা আমার আউটডোর একটা পন্ড দেখেন এখান থেকে আমি নিচে ময়লাগুলো কত ইজিলি ক্লিয়ার করে ফেলতে পারতেছি আসলে এটা নিয়ে আমি ভিডিও করব। আমার মাথায় কিভাবে আসছে আমি আপনাদেরকে বলি একটা ভাই আমাদের বাসায় আসছে কিছু মাছ নেওয়ার জন্য তো সে আমাকে জিজ্ঞেস করতেছে যে কিভাবে এই আপনি নিচে ময়লাগুলো ক্লিয়ার রাখেন তো আমি তাকে আমি এই জিনিসটা দেখানোর পর সে দেখলাম যে খুবই মানে খুশি হলো তো তখন আমি বুঝতে পারলাম না আসলে এই বিষয় নিয়ে একটা ভিডিও করা উচিত তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এই বালতিতে যে আপনি পানিটা দেখতেছেন এটা হলো আমি দুই থেকে তিন দিন আগে এটা পুরো ফুল ছিল পানি আমি অন্য অন্য হাউসে দিয়েছি তো এটা পানিটাকে আমি পুরাতন করে নিয়েছি নেওয়ার পরে আমি এখান থেকে যেহেতু টকে পানিটা ফেললাম তো এখানে আমি আবার এই পুরাতন পানিটা দিচ্ছি দেখেন আমি একটা হাতের উপরে পানিটা ঢালতেছি মগ দিয়ে যাতে করে পানির যে ফ্লোটা নিষ্প না যেতে পারে এতে করে আমার একুরিয়ামের যে নিচে যে অংশটা সেটা ঘোলাতে হবে না আপনার যদি পানিটা হাত না দিয়ে সরাসরি দেন তাহলে কিন্তু পানির যে ফ্লোটা এটা একদম একুরিয়ামে নিষ্প্য চলে যাবে এতে করে আপনার নিচে যে ধরনের ময়লা যদি একটু থাকে এটা আবার পুরো পানিতে ছুঁড়িয়ে যাবে সো আপনারা খুব সাবধানে দেবেন তো দেখেন আমার পানিটা পরিষ্কার করার পর আমার একোরিয়ামটা এখন কত সুন্দর লাগতেছে আর আমার এটা নিচে কিছুই ব্যবহার করি নাই আমার অন্য অন্য প্লান্টের ট্যাঙ্ক আছে বলে আপনারা চাইলে নিচে সিলেটি স্যান্ড দিতে পারেন আর যদি নিচে স্লিটি স্যান্ট অথবা প্লান্টের অ্যাকোরিয়াম হয় সেটার পানি কীভাবে পরিষ্কার করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো পদ্ধতিতেই পরিবর্তন করতে হবে বাট একটু সাবধান থাকতে হবে যাতে নিচে বালিটা না চলে আসে তো আমি আগের পদ্ধতিতেই পাইপটাকে আমি এক ভিতরে দিয়েছি তো আপনারা দেখেন আগে যখন আমি পানি পরিষ্কার করছিলাম একদম নিচ পর্যন্ত পাইপের মাথাটা নিয়ে যাচ্ছি বাট এবার আমি বালু যে আমার যে নিচে বালুটা আছে তার থেকে সামান্য উপরে হাফ ইঞ্চি পরিমাণ উপর থেকে আমি পাইপটাকে নাড়াচ্ছি নাড়ালে দেখেন সব ময়লাগুলো পাইপের ভিতর দিয়ে চলে আসতেছে একটু মনযোগ দিয়ে খেয়াল করলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন সো এই বিষয়টা খুবই ইজি আমি এভাবেই সবসময় পরিষ্কার করি আপনার হয়তো প্রথম দু একবার একটু কষ্ট হবে কয়েকদিন এভাবে আপনি যদি ক্লিয়ার করেন তারপর দেখবেন আপনার হাত ইজি হয়ে গেছে এবং এটাই সব থেকে সহজ পদ্ধতি বলে আমার মনে হয় বাট আপনার যদি অন্য কোনো পদ্ধতিতে পরিষ্কার করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা খেয়াল করবেন যাতে নিচে যে মাছের মলটা আছে এবং অতিরিক্ত খাবার বেশি দিন জমতে না পারে সেক্ষেত্রে আপনার কিন্তু পানিতে অ্যামোনিয়া হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখেন আমি এখানে অল্প একটু জায়গা পরিষ্কার করছি বেশ কিছু ময়লা চলে আসছে আর সময় এই মাছগুলো খাবার যেহেতু সামনের দিকে দিই সামনের সাইডটা দিয়ে একটু খাবার জমতে পারে আর খাবার আমি সব সময় অবশ্য পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করি কখনো অতিরিক্ত খাবার দিই না আপনাদেরকে আমি আগেও বলছি অন্য অন্য ভিডিওতে যে আপনারা চেষ্টা করবেন মাছকে একদম পরিমাণ মতো খাবার দিতে এই পরিমাণ খাবার দিবেন যেটা দেওয়ার পরে তারা পুরোটা খেয়ে ফেলবে আর খাবার উপরে অবশিষ্ট থাকবে না তো যাই হোক আপনারা মোটামুটি বুঝতে পারলেন তো আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা আপনারা আপনাদের যে সব কোশ্চেনগুলো থাকে আপনাদের যে ধরনের ভিডিও আপনাদের চাহিদা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদের ইচ্ছা অনুযায়ী চাহিদা অনুযায়ী আমি সবসময় ভিডিও দেওয়ার আর যেহেতু একটা ভিডিও করতে মোটামুটি সময় লাগে হ্যাঁ সো কিছু কিছু ভিডিও আমি একটু লেটে ছাড়ি আমার এডিট করতে হয় হ্যাঁ ভিডিও করতে হয় সো আপনারা একটু ধৈযু দূরে থাকবেন আমার চ্যানেলের সাথে আমি এক এক করে আপনাদের সকল ইচ্ছার যে ধরনের ভিডিও আপনারা চান আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদেরকে এক জিনিস দেখাই যে ছোটো যে কুড়ি দেখতেছেন আপনারা এটা মূলত আমি বেডটা বিল্ডিংয়ের জন্য রেডি করতেছি তো আস্তে আস্তে এখানে হ্যাঁ আমি বেডটা দেবো আপাতত কিছু গাপিয়ে দিয়ে রাখছি তা আমি আপনাদেরকে অবশ্যই বেটার বিডিং যখন করব আপনাদের সাথে শেয়ার করব এবং বেটার বিডিংয়ের এ টু জেড আমার চ্যানেলে আসবে ইনশাল্লাহ তো ভিডিওটা মোটামুটি বেশ লম্বা হয়েছে সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি